আস্তা তো মনে নাই, কারণ সমস্যাটা হয়েছে কি আমি তো গ্রামে আই না। সালাম আলাইকুম, অনেকদিন পর আজকে টিমুকটা যাবো, মুক্তা তখন আনবো না আমাদের গ্রামের বাড়ি আর কি। এই হইলো বলে সড়ক, আশা করছি একটু ভিতরে আছে কিন্তু চিনি না জায়গাটা। আচ্ছা, আমি তো জ্যাকেট ট্যাকেট পরে আসছিলাম সকাল সকাল, শীতের প্রোটেকশন লইয়া আর বালতি লইয়া মাছ তো এই মাছ রোদ, আজকে রোদ উঠ বহুত জ্যাকেট লইছি, যেদিনই জ্যাকেট লই ওই দিনই রোদ উঠে, ব্যাড লাক। কারণ সমস্যাটা হয়েছে কি আমি তো গ্রামে আই না, রাস্তা তো মনে নাই, দাদা আমার রেখে গেছে একটু এক জায়গায় সতেরোশো সামনে গেছে, কিন্তু আমি ঢুকতে ঢুকতে কোন রাস্তা দেখবো আমি এটা বুঝতে পারছি না, কনফিউশন। এই যে বাতর দিয়ে মনে হয় রাস্তা কি ভুল করছি নাকি ঠিক জানি না, দেখছি আন্দা গুন্দা মানুষের বাড়ি ঘর দিয়া আইনা তো কেউ চিনে না, মানুষ এরম ভাবে যা দেখছে আমি বুঝতে পারছি না কোন দিক দাদা পরে ইচ্ছা করি এই রাস্তায়। প্রত্যেকবার গ্রামে আই আর সব চেঞ্জ পাই, রাস্তাঘাট বাড়িঘর দোকানপাট সব আই, বছর এক দুবার এলে গেছি মানুষ অনেকেই বলবো আর কি, এক লাস চিনছি মানুষের জিগে জিগে আইলাম। ওই যে পিছনের কবরটা ওইটা হলো আমার দাদুর কবর, মারা গেছে আমার দাদু, এই তো আমার ঘর আব্বুর 36 বছর পুরানা বান্ধবী, ছোটবেলা আমি এই ঘরে অনেক থাকছি, আমি আর আব্বু আইসা পিকনিক করতাম, মাঠে চোলা দাঁড়াই না খেতাম। দাদা লাইব্রেরি দিছে মানিক মোড়ল লাইব্রেরি, আমার দাদার শেষ বয়সের ইচ্ছা দাদা একটা মাদ্রাসা দিবে এনে সবাই পড়ার জন্য কম খরচে, গ্রামে আর কি এটার ব্যবস্থা করবে তো এটার জন্য আসছি। বড় পুকুর অন্য সব ভুলে গেল, ছোটবেলা থেকে আমি এই জায়গাটার মধ্যে আইসা সময় কাটাইছি, এই জায়গাটার কথা মনে আছে, অনেক চেঞ্জ হয়ে গেছে বাট ভাল লাগে জায়গাটা। আমি আমার দাদার কিছু ইচ্ছা ছিল এর মধ্যে মসজিদ মসজিদ আর লাইব্রেরিটা করে ফেলছে, এখন মাদ্রাসাটাও দাদার একটা শেষ ইচ্ছা, কারণ এটা করার জন্য এই জায়গায় আর কি প্রস্তুতি নেওয়া হইতেছে, মানে মাটি টাটি ফালাবে মাপটা বইতেছে কতটুকুর মধ্যে করবে। শেষ বাইরে পড়তেছি, যে যে কাজগুলা আসছিল সবগুলা করা যায় নাই, এলিগা যেটি হয়েছে ওই কাজগুলা কইরাই নাগা পড়তেছি, একটা বাজে গেছে তো এলিগা, যাওয়ার সময় গাড়ি পাওয়াটা মুশকিল হয়ে যায়, শীতকাল কিন্তু মাথার উপরে রোদ, সেফটি ফার্স্ট, পুরা কপাল থাকলে যাও, ঠাণ্ডা বার রোদের মধ্যে খারে রয়েছি, একটা বাজে আজান দিতে আছে কিন্তু কোনো গাড়ি নাই, লকডাউন।